বৃহস্পতিবার গভীর রাতে দুটি দোকানের দরজা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নদিয়ার শান্তিপুর স্টেশন রোড এলাকায়। জানা যায়, ওই দিন রাতে একটি স্টেশনারি দোকান এবং সেলুনের দরজা ভেঙে দুষ্কৃতীরা প্রবেশ করে লুটপাট চালায়। শুক্রবার সকালে ওই দুই দোকানের মালিক দোকানের দরজা খুলতে এসে বিষয়টি নজরে আসে। দুই দোকানের মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। একজন আমাকে ফোন, মানে পাশের দোকানদার ফোন করে বলছে যে আপনার দোকানে একটু চুরি হয়েছে, মনে হয় ভাঙাচোরা হয়েছে, দেখে দিয়ে। তারপরে আমার স্টাফ ছিল, স্টাফ এসে দেখলো যে হয়েছে। কিসের ব্যবসা আপনার? আমার তো স্টেশনারি। আচ্ছা, এই ঘটনা কি এখানে এরকম আগেও হয়েছে না? প্রথম? এর আগেও একবার হয়েছে। আর পুলিশকে জানিয়েছি না এখন? আমি জানাইনি, আর আদার্স অন্যান্য যে যখন অন্য দোকানগুলোতে হয়েছে তারা জানিয়েছে, আমি আর জানাই টানাইনি। এবার সেভাবে রেখেছিলাম ভালোভাবে। আবার আমার যার যেমন সেরকম হবে। এতটাই তো আতঙ্ক আছে, কিন্তু আমাদের এইখানে কমিটির জোর নেই। এই ধরনের যে পাহারার ব্যবস্থা নেই, যার ফলে এই কেসগুলো হয়ে যাচ্ছে। আমাদের এই চত্বরে কোনো পাহারা নেই। পাহারার ব্যবস্থা যদি পুলিশ থেকে প্রশাসন থেকে করে, তাহলে আমাদের এলাকায় অন্তত আর যাইতে হোক শান্তি ফিরে আসবে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা। বৃহস্পতিবার গভীর রাতে দুটি দোকানের দরজা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নদিয়ার শান্তিপুর স্টেশন রোড এলাকায়। জানা যায়, ওই দিন রাতে একটি স্টেশনারি দোকান এবং সেলুনের দরজা ভেঙে দুষ্কৃতীরা প্রবেশ করে লুটপাট চালায়। শুক্রবার সকালে ওই দুই দোকানের মালিক দোকানের দরজা খুলতে এসে বিষয়টি নজরে আসে। দুই দোকানের মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। একজন আমাকে ফোন, মানে পাশের দোকানদার ফোন করে বলছে যে আপনার দোকানে একটু চুরি হয়েছে, মনে হয় ভাঙাচোরা হয়েছে, দেখে দিয়ে। তারপরে আমার স্টাফ ছিল, স্টাফ এসে দেখলো যে হয়েছে। কিসের ব্যবসা আপনার? আমার তো স্টেশনারি। আচ্ছা, এই ঘটনা কি এখানে এরকম আগেও হয়েছে না? প্রথম? এর আগেও একবার হয়েছে। আর পুলিশকে জানিয়েছি না এখন? আমি জানাইনি, আর আদার্স অন্যান্য যে যখন অন্য দোকানগুলোতে হয়েছে তারা জানিয়েছে, আমি আর জানাই টানাইনি। এবার সেভাবে রেখেছিলাম ভালোভাবে। আবার আমার যার যেমন সেরকম হবে। এতটাই তো আতঙ্ক আছে, কিন্তু আমাদের এইখানে কমিটির জোর নেই। এই ধরনের যে পাহারার ব্যবস্থা নেই, যার ফলে এই কেসগুলো হয়ে যাচ্ছে। আমাদের এই চত্বরে কোনো পাহারা নেই। পাহারার ব্যবস্থা যদি পুলিশ থেকে প্রশাসন থেকে করে, তাহলে আমাদের এলাকায় অন্তত আর যাইতে হোক শান্তি ফিরে আসবে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।